আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দৈলাগ রবি ডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। তো আজকে আমরা দেখাচ্ছি এই যে এই যে একটা রাস্তা, সিরাজগঞ্জ থেকে সোনামুখী রাস্তা। এই রাস্তার পাশে আমরা পিপুলবাড়িয়া থেকে যাওয়ার পথে দেখলাম যে সরিষা ক্ষেত এত সুন্দরভাবে সরিষা ফুলগুলো ফুটে আছে, যার জন্য একটু ফুটেজ না ধরে পারলাম না। তো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চলুন যাই একটু নিচে দেখাই। এই যে এই রাস্তা থেকে জমিগুলো অনেক নিচু, আর এখান দিয়ে আমরা নেমতেছি। দেখেন এই যে সরিষা ক্ষেত, প্রচণ্ড রৌদ্র শীতের দিন, তারপর ব্যাপক রোদের কারণে একটু ফুলগুলো হয়তো বিকেল বেলায় ভালো দেখা যায়। তো এই যে এটা এটা কিসের ক্ষেত? হ্যাঁ, পটল না নষ্ট গেছে, গাছগুলো মরে গেছে। ও হ গাছের গোড়া কেটে দিছে না, যার কারণে এই যে দেখেন এটা পটলের ক্ষেত ছিল, তার পাশে এই যে সরিষা ক্ষেত। অনেক দূর পর্যন্ত এই সরিষা ক্ষেতের যে প্রাকৃতিক সৌন্দর্য যত দূর চোখ যায়। দেখেন ওইখানে একটা মেশিন ঘর আছে, মেশিন ঘর আছে, তার পিছনেও ওই সরিষা ক্ষেত দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত, সরিষা ক্ষেতের সমাহার। তো এই সরিষাগুলো এগুলো মনে হয় যে একটু আগাম, হ্যাঁ অনেক ইয়েতে অনেক মাঠে এখনো সরিষা ক্ষেত ফুল ফোটে নাই, কিন্তু এখানে দেখতে পেলাম যে ও আগাম সরিষা রোপণের কারণে সরিষা ফুলগুলো কি চমৎকার দেখা যাচ্ছে। দেখেন সরিষাও মোটামুটি এসে গেছে, এই যে দেখেন সরিষাগুলো ধরা শুরু করছে, এই যে অনেকগুলো সরিষা ধরা শুরু করছে। এখন হয়তো আর 10 থেকে 15 দিনের মধ্যে সরিষাগুলো পরিপূর্ণ ভাবে এসে যাবে, ধরে যাবে। তারপরে কিছুদিন পরে হয়তো পাকা শুরু হবে। এটা হচ্ছে আগাম। আমাদের অনেক জমিতে অনেক মাঠে এখনও সরিষা এত তাড়াতাড়ি বড় হয় নাই। তো এইটাই প্রথম দেখলাম এইবার যে আগাম ফসল এটা ফলানোর কারণে এই এই সরিষাগুলো এত তাড়াতাড়ি ফুটছে। দেখেন কত সুন্দর দৃশ্য। এটা এখানে এই এটা ঘর, এই ঘরে মেশিন আছে, এই মেশিন দিয়ে হয়তো পানি দেয়, বিভিন্ন জমিতে পানি দেয়। এই দেখেন যতটুকু চোখ যায় পুরো সরিষা ক্ষেত, গ্রামের প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে চতুর্দিকে বাড়িঘর, তার মধ্যে যে পুরো একটা মাঠ, মাঠের প্রায় অধিকাংশ জমিতেই এই সরিষার আবাদ করা হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে দেখুন। তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু দেখানোর জন্য চেষ্টা করি। তার সাথে সাথে আমাদের যে ভিডিওগুলো করা হয় সেগুলো ভিডিও কৃষিভিত্তিক এবং গ্রামীণ জীবন ভিত্তিক ভিডিও করা হয়। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা হয়তো আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনায় থাকব। তবে আমরা বিশ্বাস করি যে আমাদের ভিডিওগুলো যদিও একটু
কোয়ালিটি সম্পন্ন করতে পারি না, তবে আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।